গুড মর্নিং ফ্রেন্ডস, এই দেখো আমার সুনু, দেখেছো আজকে স্কুল ছুটি, স্যাটারডে, তাই সুনু ঘুম থেকে উঠলো, উঠে বায়না করছে, কফি করে দাও তো সুনুকে। এই দেখো কফি করে দিলাম, আর সঙ্গে কি ক্রিম কেক আর বিস্কুট। এবার এই কফি দিয়ে বিস্কুট দিয়ে শুনু এখন কি করবে বলো, কথা বলো, ব্যস্ত রয়েছে। দেখো দুষ্টুমি, বলো এদিকে তাকাও, ফ্রেন্ডদের একটু হাত টাত নাড়ো। এখন খাবে শুনু, নাও খেয়ে নাও, ধরো দেখো কেমন বানালাম, কেমন লাগছে। উল্টে দিও না, কাপটা এখানটা ধরে রাখো, উল্টে দিও না, যেন কেমন হয়েছে বলো। তাহলে শুনু কফিটা খেয়ে নিক ফ্রেন্ডস, আর আমি চা বসিয়েছি আমার জন্য, আমি চা খাবো, তো চাটা ছেঁকে নি। দেখো ফ্রেন্ডস নোটে শাক ধুয়ে এই যে ভাজা করে নিলাম, হয়ে গেছে, এবারে নাবিয়ে নেব। ফ্রেন্ড দেখো আলুটা ধুয়ে জল ঝরিয়ে এবার ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এই যে বাঁধাকপির তরকারি করবো, এই যে বাঁধাকপিটা ভাপ দিয়ে রেখেছি, কারণ বাঁধাকপিটা না কাটতে গিয়ে ভীষণ শক্ত মনে হলো, ওই জন্য একটু ভাপ দিয়ে রেখেছি। তো আলুটা ফ্রেন্ড ভেজে নিই ভালো করে, দেখো আলুটা ভেজে নিয়েছি। এবারে আদা, জিরে বাটা, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর লবণ হলুদ একসাথে দিয়ে দিয়েছি। এটা কষিয়ে নিয়ে তারপর কফিটা ভাপ দিয়ে রেখেছি। আমি ভাপ দিয়ে রান্না করি না সাধারণত, দেখছি কাটতে গিয়ে কফিটা দেখছি একটু শক্ত লাগছে, ওই জন্য ভাপ দিয়ে নিলাম। মশলাটা কষিয়ে তারপরে কফিটা দিয়ে দেবো। দেখো আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে, এবার একটু ঘি দিয়ে দেব, দিয়ে ঘিটা দিয়ে তারপরে চাপা দিয়ে রাখব দু তিন মিনিট, তারপরে নাবিয়ে নেব। একদম নিরামিষ বাঁধাকপি। এই দেখো নাবিয়ে নিয়েছি, এবার ঢেকে রেখে দেব। ভালোই হয়েছে বাঁধাকপিটা দেখে মনে হচ্ছে, গন্ধটাও সুন্দর বেরিয়েছে। এই দেখো ভাতও হয়ে গেছে, মার্গেলে নিয়েছি, আর তোমরা তো দেখেছো শাক করেছি, নোটে শাক, আর হচ্ছে এই যে বাঁধাকপি, এই যে নোটে শাক, আর এখানে আছে কালকের মাছ গরম করে রেখে দিয়েছি, শুনু আর শুনুর দাদু খাবে। আর এই দেখো এটা হচ্ছে আমার গাছের উচ্ছে পাতা, এই উচ্ছে পাতা ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এবার বেসন গুলে ভাজবো, স্নান করে নিই, স্নান করে পুজো দিয়ে এসে তারপরে ভাজবো। দেখো ফ্রেন্ড এই যে গাছের উচ্ছে পাতা দেখিয়েছিলাম তোমাদের, এই বেসন গুলে রেখেছি, তিন চারটে করে পাতা দিয়ে একটা করে বড়া করলাম, শুনুর শুনুর দাদুকে খেতে দেব, দুটো ভেজে নিয়ে আমারটা পরে করব। তোমরা তো জানো শুনুর দাদু ভাজাভুজি খাওয়া উচিত না, তাও মাঝে সাঝে একটু দিই, শখ করে খায়, কম করেই দিই তেল, সব কিছু তো কম তেলে অত ভাজা যায় না বলো। এটা হচ্ছে উচ্ছে পাতার বড়া, আর পাতাগুলো না খুব তেতো, শুনুর একটা শুনুর দাদুর একটা, আমারটা আমি পরে ভেজে নেব। তো এবার বড়াটা ভেজে নিয়ে শুনুকে আর শুনুর দাদুকে খেতে দিয়ে দিই, শুনুকে খাইয়ে দিতে হবে।